হ্যালো, হ্যাঁ ক বন্ধুছে। হ্যাঁ ভাইয়া, কোথায় তুমি ভাইয়া? আমি তো আয় পড়ছি গাং পারমু। এই ভাই, তাড়াতাড়ি চালাম না একটু, কি আস্তে আস্তে চালাইতেছেন ভাইয়া? তুমি কার সাথে কথা বলো? পাশে মনে হচ্ছে মেয়ে মানুষের কণ্ঠ। রিকশালা। রিকশালার কণ্ঠ কি মেয়েদের মতো হয়? কিচ্ছু বুঝি না, ধর তোমা তোমার ছেলে কি বলে আমি কিচ্ছু বুঝি না, তুমি কথা বলে দেখো। হ্যালো মোহিত, তুই ঠিকঠাক আছিস তো? ঝামেলা হয়নি তো কোনো? তোর সাথে কি কোনো মেয়ে মানুষ আছে? না মা, মা অসুবিধা নাই মা, ওই ওই সঙ্গে কোনো পুরুষ রিকশালা পাই না, একটা পাইছিলাম আমার পূর্ব পরিচিত, পরে সে করছে কি মানে তার বউ রিক্সা চালাইতে জানে, বউ কইছে বাইরে একটু নামাই দিয়া, বউর নাম সই ভাগা তুমি। তাড়াতাড়ি চলে আয় বাবা। না মা টেনশন করো না, চিন্তার কিছু নাই, চিন্তা কিছু নাই। হ্যাঁ রাখলাম মা। আমি জীবনে পয়লাই আমার মাল লগে মিথ্যা কথা কইলাম আপনার লাগিয়া। মাফ করে দেন ভাই, উনি অনেক আস্তে চালাইতেছিল তো। থামলেন কেন? আমি যাবো না রে ভাই, কেন আমার ফুপুর বাড়িতে আছে, আমার বাপের স্বাস্থ্য বোন অনেক থাকুন। কেন সন্দেহ হয়ে গেছে না, এত বড় নদীরে পাড়ি দিব? নদীর ব্যাপার কি ডাকাত আছে? না ওইবার আমগো গ্রাম, চোর ডাকাত কিছু নাই। তাহলে যাইবেন না কেন? আরে কইলাম কি সন্দেহ হয়ে গেছে তো, নদীরা কত বড় দেখছেন না। আপনি কি ভয় পাইতেছেন? ভয় পাবো না, সন্ধ্যার সময় ভয় পাবো না আমি। শোনেন শোনেন না, ভয় পাওয়ার কিছু নাই, আমি আপনার সঙ্গে আছি। আমি তো বলতেছি নদীর ওই পারে গিয়া আমি নাইমা যাব। চলেন আমি আছি, ভয়ের কিছু নাই। চলেন না ভাই।